স্পেন এমন একটি দেশ যেখানে নগ্নতাকে নিয়ে কোনো বাধা নিষেধ নেই। দেশটি সিবিচগুলোর নগ্নতার জন্য সারা বিশ্বে বিখ্যাত। হ্যালো বন্ধুরা, স্পেনের কথা বলতে গেলে মনে পড়ে যায় ফুটবল, টমেটো উৎসব আর বুল ফাইটের কথা। কিন্তু এসব ছাড়াও ইউরোপ মহাদেশে এই স্পেনে রয়েছে আরও ঐতিহ্য, মন ভুলানো প্রাকৃতিক দৃশ্য। স্পেন সম্পর্কে এমন কিছু জানা অজানা তথ্য জানাবো যেগুলো আপনি আগে একদম জানতেন না। তাহলে চলুন ঘুরে আসি স্পেন থেকে। স্পেনের অফিসিয়াল নাম কিংডম অফ স্পেন। দেশটির দক্ষিণ পশ্চিমে ইউরোপের ইভেরিয়া উপদ্বীপে অবস্থিত। স্পেন পশ্চিম দিকে পর্তুগাল আর উত্তর পূর্ব দিকে ফ্রান্স ও অ্যান্ডোরার সঙ্গে সংযুক্ত। দেশটির উত্তরে বিক্সা উপসাগর, দক্ষিণ দিকে জিব্রাল্টার প্রণালী, প্রণালীর দক্ষিণে মরক্কো ও পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত। পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে ভূমধ্য উপসাগর। স্পেনের সমুদ্র সীমা প্রায় 7,800 কিলোমিটার। স্পেন বিশ্বের দ্বিতীয় পর্যটক আকর্ষণীয় কেন্দ্র দেশ। শুধুমাত্র 2018 সালে পর্যটকের সংখ্যা ছিল প্রায় 82 মিলিয়ন। স্পেনের জাতীয় সঙ্গীত খুবই আজব, কারণ এই সঙ্গীতে অফিসিয়াল কোনো শব্দ নেই, শুধু মিউজিক বাজে। স্পেনের রাজধানী ও বড় শহর হলো মাদ্রিদ। স্পেনে 47টি আকাশচুম্বী অট্টালিকা রয়েছে যেগুলোতে কোনো লিপ ব্যবহার করা হয় না। এদেশের ছেলে বা মেয়েরা যে কোনো জায়গায় কাপড় ছাড়া হাঁটতে পারে। এখনও এই নিয়ে কোনো আইন চালু হয়নি স্পেনে। এদেশের মেয়েদের প্রাপ্তবয়স্ক হতে লাগে 16 বছর, কিন্তু আমাদের দেশে মেয়েদের লাগে তা 18 বছর। স্পেনের মেয়েরা 16 বছর হলেই সেক্স বা নিজের পছন্দ মতো বিয়ে করতে পারে। স্পেনে প্রতি বছর আগস্ট মাসে একটি উৎসব হয় যেখানে লাখো টমেটো একজন আরেকজনকে গায়ের উপর ছুঁড়ে মারে এবং টমেটোর উপর গড়াগড়ি খায়। স্পেনে আরও একটি বিখ্যাত উৎসব হলো বুল ফাইটিং। এ খেলাতে ষাঁড়কে মানুষের পেছনে লাগিয়ে দেওয়া হয়। এ খেলাটি অনেক বিপজ্জনক। এ খেলাটি করতে গিয়ে অনেক মানুষের মৃত্যু হয়ে থাকে। স্পেনে রৌদ্রোজ্জ্বল জলবায়ু, সোনালী সমুদ্র সৈকত, শিল্পকর্ম এবং ঐতিহাসিক শহর পর্যটকদেরকে আকর্ষণ করে। স্পেনের মাতৃভাষা স্প্যানিশ। দেশটির অধিকাংশ লোক খ্রিস্টান ধর্মাবলীর। এখানে 68% খ্রিস্টান এবং 27% লোকেরা কোনো ধর্মকে বিশ্বাস করে না এবং বাকি অন্যান্য ধর্মাবলীর লোক বসবাস করে দেশটি। স্পেন মধ্যযুগীয় প্রথম দিকে জার্মান শাসন অধীনে গেলেও পরবর্তীকালে মুসলমানগণ দেশটি জয়লাভ করেন। শুরু হয় মুসলিম শাসন। মুসলিম শাসন অবসানের জন্য উত্তরে খ্রিস্টান রাজ্যের সমূহকে এক একটা হয়ে যায়। অবশেষে সফল হয় খ্রিস্টানরা। 1492 সালে কলম্বাস যখন অচেনা দ্বীপ আমেরিকায় পৌঁছান তখন মুসলিম শাসন শেষ চিহ্নটুকু নিঃশেষ হয়ে যায়। নতুন সাম্রাজ্য স্পেনকে সবচেয়ে শক্তিশালী রাজ্যে পরিণত করে। 1600 শতাব্দী থেকে 1700 শতাব্দীর অর্ধেক পর্যন্ত স্পেন ছিল অন্যতম প্রধান পরাশক্তি। বিশ্বব্যাপী যে এপ্রিল ফুল দিবস পালন করা হয় তার সূত্রপাত রানী ইসাবেলের হাত ধরে। এই একই সময় এপ্রিল মুসলিমগণের ইতিহাস রয়েছে যা সারা বিশ্বে এপ্রিল ফুল নামে পরিচিত। ফুটবল স্পেনের সবচেয়ে জনপ্রিয় খেলা। রিয়েল মাদ্রিদ বার্সেলোনা দেশটির জনপ্রিয় ফুটবল ক্লাব যা আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত। স্পেন একবার ফিফা বিশ্বকাপ জিতেছে। এছাড়াও বাস্কেটবল, টেনিস, হ্যান্ডবল, বাইসাইকেল এবং বাইক চালাতে স্পেনের মানুষেরা পছন্দ করে। স্পেনের লোকের শখ গাড়ি ক্রয় করা। প্রতি বছর স্মার্টফোনের চেয়েও গাড়ি ক্রয় করে থাকে তারা বেশি। স্পেনে সরকার পক্ষকে নিয়ে কোনো বাজে মন্তব্য করলে তাকে 2 বছর সাজা দেওয়া হয়।
স্পেনে বেকারত্বের সংখ্যা মূল জনসংখ্যার 27%, আর এটা পুরো ইউরোপের সবচেয়ে বেশি। এদেশে ধনী ও গরিবের মধ্যে বৈষম্য অনেক। স্পেন এমন একটি দেশ যারা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন করার জন্য তারবাইন ব্যবহার করেছিল। স্পেনের লোকেরা পৃথিবীতে বেশি বছর বাঁচে। ধারণা করা হয় 2050 সালের মধ্যে স্পেনে বৃদ্ধ লোকের সংখ্যা অত্যাধিক হয়ে যাবে। স্পেনে 2,40,000-এরও বেশি ভার রয়েছে, যেখানে নেশা জাতীয় পানির সাথে চা, কফি ও খাবারও পাওয়া যায়। স্পেনের টাওয়ার অফ হারকিউলাস পৃথিবীর সবচেয়ে পুরানো লাইট হাউস, যেটা আজও পর্যন্ত ব্যবহার করা হচ্ছে। স্পেনের খাবার পর্যটকের কাছে খুবই পছন্দনীয়। সামুদ্রিক খাবার, শুকরের মাংস, রান্না করা সবজি, স্পেনীয় অমলেট, যা সারা বিশ্বে পরিচিতি। স্পেনের মানুষ সাধারণত বন্ধুপরায়ণ, মিশুক স্বভাবের হয়ে থাকে। স্পেনের কারেন্সি হলো ইউরো। 1 ইউরো বর্তমান বাংলাদেশে 97 টাকার সমান।